1400 বছরেরও বেশি সময় ধরে মুসলমানেরা নিয়মিতভাবে রমজান মাসে রোজা রেখে আসছেন। শুধু ধর্মীয় রীতি অনুসারেই নয়, রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা অনেক। প্রাচীন গ্রিকরা শরীরকে সুস্থ রাখতে রোজা রাখার পরামর্শ দিয়েছিল। এমনকি কিছু বৈজ্ঞানিকরাও রোজা রাখার মানসিক ও শারীরিক সুবিধা গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছেন। চলুন তবে জেনে নেওয়া যাক রোজা রাখার উপকারিতা সম্পর্কে। রমজানে বেশিরভাগ মানুষই ইফতারে খেজুর খান। এর মাধ্যমে শরীরে মেলে একাধিক স্বাস্থ্য উপকারিতা। একটি খেজুরে 31 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, এমনকি এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে। খেজুরে উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি থাকে, তাই খেজুরকে সুপার ফুডও বলা হয়ে থাকে। মস্তিষ্কের উন্নতি ঘটে রোজা রাখলে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে মস্তিষ্কে নতুন কোষ গঠনে সাহায্য করে, ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নতি ঘটে। একইভাবে অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোন কর্টিসলের পরিমাণ কমার কারণে মানসিক চাপও কমে। সব ধরনের বদ অভ্যাসও দূর করার রমজান মাসে সেরা সময় হতে পারে। যাদের ধূমপান সহ চা বা কফির নেশা আছে, তারা চাইলেই এই সময় বাজে অভ্যাসগুলো এড়িয়ে চলতে পারেন। রোজা রাখলে কোলেস্ট্রলের মাত্রাও কমে। সংযুক্ত আরব আমিরশাহীর কার্ডিওলজিস্টরা এক সমীক্ষার মাধ্যমে দেখতে পান রোজা রাখার ফলে লিপিড প্রোফাইলে ইতিবাচক প্রভাব পড়ে, ফলে উচ্চমাত্রায় কোলেস্ট্রলের ভুগছেন এমন রোগীদের রক্তে কোলেস্ট্রল দ্রুত কমতে শুরু করে। রমজানে রোজা রাখার কারণে পাকস্থলী ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, ফলে কম খাবারেও আপনি পেট ভরা অনুভব করবেন, ফলে অতিরিক্ত ওজন বাড়ার ঝুঁকি থাকবে না। তাই স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করার মাধ্যমে এই সময় খুব সহজেই কিন্তু আপনি ওজন ঝরাতে পারেন। রোজার মাধ্যমে আপনি শরীরকে টক্সিন মুক্ত করতে পারবেন সহজেই। সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করার সুযোগ মেলে। যখন আপনার শরীর শক্তির জন্য জমিয়ে রাখা চর্বি পোড়াতে শুরু করে, তখন এর সঙ্গে সঙ্গে ক্ষতিকারক টক্সিনগুলোও ধ্বংস হয়ে যায়। এই কারণে শরীর বিষমুক্ত হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।